সো গাইস, বর্তমান সময়ে ফেসবুক চালান না এমন কেউ আসলে নাই বললেই চলে। আসলে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু এখন বর্তমানে ফেসবুক চালা। তো সেই প্রেক্ষিতে আজকে ভিডিওর টপিকটা হচ্ছে যে ফেসবুকে অর্থাৎ আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্লাস আপনার যে একটা ফোন নাম্বার থাকে সেটাও ভুলে যান। তা এখন আপনার আপনি ফরগেট মারবেন, বাট কোন ফোন নাম্বারটা দিয়েছেন সেটাও মনে নাই, ইভেন আপনার পাসওয়ার্ডটা মনে নাই। সেই প্রেক্ষিতে আপনি করণীয় কী, আপনি কীভাবে আপনার অ্যাকাউন্টটা রিকভারি করবেন, আজকে ভিডিওতে আমি খুব সিম্পলভাবে দেখাবো যে আপনার এই প্রেক্ষিতে আপনার অ্যাকাউন্টটা কীভাবে আপনি সচল করবেন। সেই বিষয়টা হচ্ছে, ধরেন আপনার যে সিমটা আছে সেটা হারিয়ে গেছে, বা অন্য কোনো একটা সিম রিপ্লেসমেন্ট করে হয়তো সেটাও হচ্ছে না, বা আপনি প্রবাসী, বা যেভাবেই হোক না কেন আপনার অ্যাকাউন্টটা আপনি রিকভার করবেন। ছোট্ট একটা সিম্পল একটা টপিক আছে, সেটা লক্ষ্য করলে কিন্তু হয়ে যাবে। সেই টপিকটা কিন্তু আজকে ভিডিওতে আমি আজকে সুন্দরভাবে দেখাবো, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করবেন না, খুব সুন্দরভাবে দেখবেন, তা আসলেই বুঝতে পারবেন, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে, আপনাকে কোনো কোড লাগবে না, কিচ্ছু লাগবে না, ঠিক আছে? আপনাকে যে কোনো একটা কোড দিতে হবে সেটাও লাগবে না, আর ইভেন আপনার ফোন নাম্বারটাও লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনার একটা ছোট্ট একটা টেকনিক আছে, যে টেকনিকটা ব্যবহার করলে আপনি আপনার অ্যাকাউন্টটা খুব সিম্পলভাবে সচল করতে পারবেন, ঠিক আছে? তো সেই জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে অবশ্যই গুগলে ক্রিয়েট করতে, মানে গুগলে যেতে হবে। তো গুগলে গিয়ে আপনি সার্চ করবেন পাসওয়ার্ড ম্যানেজার, ঠিক আছে? তো পাসওয়ার্ড ম্যানেজার লিখে সার্চ করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার ফার্স্টে যে অপশনটা থাকবে এখান থেকে দেখতে পাচ্ছেন, গুগল পাসওয়ার্ড ম্যানেজার, তো এখানে আপনারা টাচ করবেন। তো এখানে টাচ করার পরে আপনার যে পাসওয়ার্ডগুলো সেখানে এখানে আপনি দেখতে পারবেন। তো আমার সরাসরি এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে জাস্ট আপনি কী করবেন, আপনার যে ফেসবুকটা আছে, এই যে ফেসবুক দেখতে পাচ্ছেন, টু অ্যাকাউন্ট, এখানে দুইটা অ্যাকাউন্ট আছে, তো এইখানে আপনারা টাচ করবেন। অবশ্যই আপনার থাকবে, তো ওইখানে টাচ করবেন। ওইখানে টাচ করলে আপনার দেখা গেছে আপনার ফোন নাম্বার কিংবা কোনো কোড নাম্বার ছাড়াই কিন্তু এখান থেকে দেখতে পারবেন। সো এখানে আমাকে একটা জিমেল অ্যাকাউন্ট দিতে বলতেছে, আপনাদের জিমেল অ্যাকাউন্ট থাকবে, এখান থেকে আপনারা জিমেলটা দিয়ে নেবেন সরাসরি। মানে আপনার যেরকম আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা জাস্ট আমার একটা, যেহেতু মানে একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন নাই সেহেতু এটা আমাকে করে নিতে হবে, ঠিক আছে? সো আপনাদের ক্ষেত্রে এরকম কোনো ইন্টারফেস চলে আসবে না, আপনাদের মাঝে যেরকম আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো গাইজ, ওইখান থেকে টাচ করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে হচ্ছে আপনার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো এইখানে আপনার পাসওয়ার্ডগুলো, ইভেন আপনার যে ফোন নাম্বারগুলো সেটা সহ আপনি দেখতে পারবেন। পরবর্তীতে আপনি যখন ফেসবুকে লগ ইন করবেন তখন আপনার ফোন নাম্বার এবং আপনার কী পাসওয়ার্ড দিয়েছেন এটা দেখে কিন্তু আপনি সেখান থেকে লগ ইন করতে পারবেন। এখন এইখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে এই যে চোখের মতো একটা চিহ্ন আছে, এখানে টাচ করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা, ইভেন এখানে ফোন নাম্বারগুলোও দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু ফোন নাম্বারগুলো দেখা যাচ্ছে, পাসওয়ার্ড সহ এখানে দেখা যাবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার একটা সিম্পল একটা অ্যাকাউন্ট আছে যেটা আসলে তেমন একটা ইম্পর্টেন্ট না, আমি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে টাচ করলাম, তোরে এই যে দেখুন এখানে কিন্তু একটা পাসওয়ার্ড দেখা যাচ্ছে। এটা জাস্ট একটা সিম্পলভাবে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই এটা করছি, এটা জাস্ট আপনার লগ ইন করলেও কিন্তু হবে না। তো এই হচ্ছে বিষয়টা। তো আপনারা যদি মানে আপনাদের ফোন নাম্বার বা পাসওয়ার্ড ভুলে যান তো এইভাবে আপনারা ট্রাই করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করবেন, আর ফেসবুকে যাবতীয় যে প্রবলেমগুলো আছে আপনার, কী প্রবলেম সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করবো আপনার সমস্যাটির সমাধান করার জন্য। তো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।